চান্দ রাইতে আইস গো মুর্শিদ চান্দ রো বাহার, আমার লাইগা কিনা আইন আমার গলার হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া দিব রে, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاه والسلام عليك سيدي يا رسول الله، الصلاه والسلام عليك يا حبيب الله، الصلاه والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله والصلاة على نبيه والوزن والفضل والعدل والمجم بالجزاء بوحدته بكبريائه بسلطانه وبأعلاه وبإتقان وبإيمان وبيان في فرقان، وحده لا شريك له ولا نزير له ولا مثال له ولا مثال له ولا جد له ولا ند لأجمل أنور أجدر أكمل له، ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكرا يا مرشد شت محبت جوري بانجل باشاي محبت بنون أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم، ألا عليهم ولا هم يحزنون، صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. ألا بذكر الله تطمئن القلوب، একটি জবান বন্ধ রাখবেন না রে, চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন পাগলের দলেরা রে,
আসুন ওই মদিনাওয়ালা রহমাতাল লিল আলামিনের মহব্বত, ওই রহমাতাল লিল আলামিনের এশকুনি আজকের মাহফিলের মধ্যে বসে যায়, যে রহমাতাল লিল আলামিন কোনদিন চলে বলে ঘুমায় না, যে রহমাতাল লিল আলামিন উম্মতের চিন্তায় ইয়া রাব্বি আপনি উম্মতি, ইয়া রাব্বি আপনি উম্মতি বলে কান্নাকাটি করতেছে গো, যে রবি রহমাতাল লিল আলামিন কোনদিন উম্মতের চিন্তায় পেট ভরে ভাত খায় নাই, ওই নবী যে রহমাতাল লিল আলামিনের সম্মানে মুহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, আর মুহাব্বতে কোন ইয়া ওয়ালি আল্লাহ, আমি চারব না নবী কই বয়ম মতেরে আমি বলব না, দুরুদ পড়ায় মতেরে আমি চারব না, ও গো দয়ার নবী দয়া করো না আল্লাহ, উম্মা সাল্লি লা ইলাহা
হাসিবি রবি, জোরে হাসিবি রবি, ও মাফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলবো হো দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না, আরে দয়ালাল্লাহ দয়া করো, দয়ালাল্লাহ দয়া করো, নসিব কর মদিনা লা ইলাহা এসকে বল লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা রে, ও আমার পর্দারের মা বোনেরা, এতক্ষণ হাকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আল্লাহ ছাড়া সুন্নাত নাই জিকির করলাম, কিন্তু অন্তরের মধ্যে যে বাম পাশে লতিফায়ে কলম নামে একটা বস্তু রয়েছে, ও যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে সন্তানকে বাহির করে দে, বাহির করার পর এইটা সন্তানের মধ্যে লতিফায়ে কলম নামে একটা বস্তু থাকে, সন্তান যখন বড় হয়ে যায় রে ভাই, সন্তান যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়, সন্তান যখন একটা গুনা করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, তখন সন্তান দুইটা গুনা করে তার কলবের মধ্যে দুইটা দাগ পড়ে যায়, এভাবে যখন সে গুনার কাজ করতে করতে গুনা করে গো, গুনার করার কারণে তার লতিফায়ে কলব না একটা একবারে কালো হয়ে যায়, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যখন এই বস্তুটা কালো হয়ে যায় তখন এই বস্তুটা পরিষ্কার করার জন্য কি রয়েছে, সাবান দিয়ে তো কাপড় পরিষ্কার হয়, জঙ্কার পরিষ্কার করার জন্য রেত প্রয়োজন হয়, রব্বুল আলামিন বলেছেন যদি তোমরা কলবের মহিলা পরিষ্কার করতে চাও একমাত্র সেই জিকিরটা হবে একমাত্র আমি আল্লাহ আল্লাহ নামের জিকির, জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহির হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তোমাদের লতিফায়ে কলবটা যদি পরিষ্কার করতে চাও একমাত্র আমি আল্লাহর নামের জিকিরের মাধ্যমে তোমরা কলবের ময়লা পরিষ্কার করতে পারবে, ওই জিকির আমরা চাই কি চাই না, তাহলে একটু মুরাকাবা মুশাহাদার নিয়তে বসিয়া আল্লাহ আল্লাহ নামের জিকিরটা সকলে একসাথে মিলাই বলুন আল্লাহ 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 কাহিলে রে মুর্শিদি কুম্ভ নেলো কাহিলে, আমার তুই কেমিলে মহিলা কহিলে মারহাবা মাশাআল্লাহ
উসমানের নাম কে বোনাইয়া দিল মারহাবা আমার মত এমন পাগল উসমানের মত পাগল আমার কার পাইলে আমার তুই এমনে বইলা রইলে মারহাবা কাজা বাবা শেরালি বাবা মেরালি বাবা ফদরে বাবা গাজী বাবা কাল্লা বাবা মারহাবা কুম্ভনেলো কাইলে রে দয়াল কুম্ভনেলো কাইলে যে আমারে তুই কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ নিশিরাইতে করবা শিবাজি জয় মাশাল্লাহ নিশিরাইতে করবা শিবাজি জয় মারহাবা আল্লাহ বাঁশি বাজায় আমার মান্নান বাবা বাঁশি বাজায় আমার জিয়াদি বাবা কি মায়া সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে করবা শিবাজি জয় মারহাবা আল্লাহ কলবে কলবে মিল্লা হইলে কলবে কলবে মিল্লা হইলে ভালোবাসা হইনা গো আল্লাহ নিশিরাইতে করবা শিবা জয় জয় মারহাবা আল্লাহ 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 জিকির করে আমার আশিকিন বাবারা জিকির করে আমার আশিকিন মায়েরা এই মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে করবা শিবা জয় জয় মারহাবা আল্লাহ 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 নিশিরাইতে করবা শিবা জয় জয় মারহাবা আল্লাহ আল্লাহ চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার উপস্থিত মুহূর্তে মাহফিলের সম্মানিত সভাপতি দিগার ওলামাই কেরাম মুরব্বি নিজাম পর্দার আড়ালের সকল মা ও বোনেরা সকলের খেদমতে আমি গুনাগারের আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকর জানাচ্ছি ওয়াই রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জাহান্নামী কোন অনুষ্ঠানের মধ্যে না নিয়ে এই সুন্দর জান্নাতি জলসার মধ্যে বসার আসার সুযোগ প্রদান করেছেন আমরা খুশি না বেজার আওয়াজ করে বলুন খুশি না বেজার শুধু আমরাই খুশি নয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জান্নাতের মধ্যে জান্নাতিবাসী আসে কে আসে জান্নাতিবাসী আসে জান্নাতি ব্যক্তিরা তাকেই বলা হয় জান্নাতি ব্যক্তি যার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না আর শুন আমার বাবারা ভাইরা আমি আর ভূমিকার মধ্যে যাব না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জন্দর
একজন যুবক একজন মুরব্বী লোক পর্দার আলানের মা বোনেরা সকলে নির্বিশেষে যারা আল্লাহর নাম নেওয়া হয় যেই মাহফিলের মধ্যে আমার নবীর সম্মান গা হয় ওই মাহফিলটা কোনো আর নিচু মাহফিল থাকে না, ওই মাহফিলটা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে অন্যতম একটি জান্নাত হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। আমি আর ভূমিকা নাই যে আমি আপনাদের সামনে পবিত্র কুরআন কারীম থেকে একখানা আয়াতে মুবারক তেলাওয়াত করেছি, ওই আয়াতের দৃষ্টান্তমূলক আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনের মধ্যে যে আয়াতটি আমি বলেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনিদের সম্মান তুলে ধরেছেন। কার দিয়ে বলুন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলতেছেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম يحزنون আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সাবধান করে দিয়েছেন আমার ওলিদের সম্পর্কে তোমরা কেউ বাজে কথা বলবে না। যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা আমার ওলিদের সম্পর্কে বাজে কথা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্বন্ধে আমি আল্লাহ নিজেই যোগ্য ঘোষণা করি। ওই আয়াতের দৃষ্টান্তমূলক আলোচনা ভাবে আমি আপনাদের সামনে সুন্দর একটি ওলির কাহিনী তুলে ধরব। যে ওলির কাহিনীটা ওহাবীদের বড় হুজুর ইসহাক সাহেব লিখেছে, ইসহাক সাহেবের লেখা বেদ মারেফাত ইয়াদে খুদার মধ্যে সুন্দর করে ওই আলোচনাটা লিপিবদ্ধ রয়েছে। ওই আলোচনাটার মধ্যে একজন অন্ধ লোক, ওই অন্ধ লোক এবং একজন আল্লাহর ওলির কাহিনী। ওই অন্ধ লোক একদিন রাস্তার মধ্যে বসে বসে কাঁদতেছে, কি জন্য কাঁদতেছে? ওই অন্ধলোক একটি কারণে কাঁদতেছে, ওই অন্ধলোকের কিছুদিন হয়েছে একজন নাতি ছিল, একজন নাতি ছিল এবং ওই ব্যক্তির ওই অন্ধ ব্যক্তির একটি গাভী ছিল রে বাবা। ওই গাভীটা দুধ যখন দোয়াইত, দুধ দোয়াইয়া তারপরে নাতির কাছে যখন দিত, ওই নাতিটা ওই দুধ নিয়ে বাজারের মধ্যে বিক্রি করত। এখন যখন নাতি মারা যায় দাদা একটু চিন্তিত হয়ে যায়, দাদা একটু চিন্তিত হইয়া এখন মনে মনে সান্ত্বনাই দেয় নিজে নিজে, নাতি মারা গেছে কোন অসুবিধা নাই, অন্য কেউ দেয়া পাড়া প্রতিবেশীদেরকে দিয়া আমি আমার দুধ গুলো বেচিতে পারব। আপনারা বলেন আল্লাহর ওলিরা মারা না জিন্দা? ওই মুরব্বী লোক যখন এই কথা চিন্তা করতেছে হঠাৎ করে একদিন মুরব্বী লোকের গামিটা মারা যায়। গামিটা মারা যাওয়ার পরে ওই রাস্তার মধ্যে বসে বসে ওই গামিওয়ালা চান্নাকাটি করতেছে, কোথা থেকে হঠাৎ করে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আইসা ডাক দিয়া কই পাগলা রে, তুই কি জন্য বসে বসে কান্নাকাটি করতেছ? আল্লাহর বন্দা ডাক দিয়া কই, ও তুমি কে, তুমি কি জন্য আমাকে এই কথা জিজ্ঞাসা করতেছো? ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কই গোরা রে, তুই গাভীটার সামনে কেন বসে বসে কান্না করতেছিস? আমার তো মায়া লাগা যায়, এই জন্য আমি তোদের কাছে জিজ্ঞাসা করতেছি তুই কি জন্য কান্নাকাটি করতেছ? ওই অন্ধ লোক ডাক দিয়ে কই আল্লাহর বান্দা রে,
কিছুদিন হয়েছে আমার নাতিটা মারা গেল, নাতিটা মারা যাওয়ার পরে আমি এত দুশ্চিন্তার মধ্যে পড়ি নাই, এখন আমার গাবিটা মারা গিয়েছে আমি দুশ্চিন্তার মধ্যে রয়েছি, এখন আমি কিভাবে আমার সংসার চালাবো, কিভাবে আমি আমার নিজের খোঁজ চালাবো, এই নিয়ে আমি বড় চিন্তিত হয়েছি। আল্লাহর এই কথা শুনিয়া আল্লাহর নির্মল নরম হইয়া যাই রে মুসলমান, নরম হইয়া যাওয়ার পরে মনার অন্ধলোককে ডাক দিয়া কই, ও অন্ধলোক আমি যদি তোমার গামিটাকে জিন্দা করে দেই তোমার কোনো আফসোস থাকবে না। ওই অন্ধলোক ডাক দিয়া কই, এটা আবার কোন কথা, তুমি কিভাবে গাবি জিন্দা করবে রে মুবক? আল্লাহর ওলি ডাক দিয়া কই, ও বোনা রে আমি জিন্দা কইরা দিতে পারি, তুমি কি রাজি আসোস নি? বুড়া লোক কই, এত যখন বেড়াগিরি দেখাইতেছ জিন্দা কইরা দেখাই দাও না, আল্লাহর ওলির গায়ের মধ্যে জি কইটা যায়, সে কইটা যাওয়ার পরে আল্লাহর ওলি গাবির পেট বরাবর গিয়া একটা লাত্তি মাইরা দিছে, লাত্তি মাইরা ডাক দিয়া কই, গাবি রে ও গাবি রে আমি যে তোর লাত্তি মারলাম তুই এখন কি জন্য শুইয়া রইলি, আমাকে কি তুই দেখতে পারছিস না? ফুটার কসম রে যুবকের দল, এই কথা বলতে দিবি গাবিটা মরা থেকে জিন্দা হয়ে যায়, আল্লাহু আকবার বলে নারে ইসারা নারে গাউসিয়া হযরত মাওলানা উসমান হোসেন ফুলপুরি সাহেব, আল্লাহু আকবার বলে বাবা। গাবিটা জিন্দা হওয়ার পরে আল্লাহর ওলি ডাক দিয়া কই, ও বন্ধু এখন দেখো এটা তোমার গাবি কিনা? বুড়া লোক আশ্চর্য হয়ে যায়, বুড়া লোককে যখন ওই গাবির কাছে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে বুড়া লোক ওই গাবির লেজ হাঁটাইতেছে, লেজ হাঁটানোর পরে মাথার মধ্যে হাত দেই, শরীরের মধ্যে হাত দেই, হাত দেওয়ার পরে কই, না এটা তো আমার গাবি, এটা আমার গাবি, এটা জিন্দা হয়েছে ঠিক আছে, আপনি কে বলে দিন? আল্লাহর ভিডাক দিয়া কই, আল্লাহরে বান্দা শুনে নাও, আমি যে এই গামিটাকে জিন্দা করেছি তুমি এই কথা কারো কাছে বলতে পারবা না। আল্লাহর বান্দা ডাক দিয়া কই, আল্লাহর ওলি ও আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি আপনার কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, ও অন্ধ বুড়া তোর কি প্রশ্ন আমার কাছে তুই বলতে চাস? আল্লাহর ওলি ডাক কথার জবাবে বলে মন্দলোক ডাক দিয়া কই, ও আল্লাহর ওলি আপনার কাছে একটাই প্রশ্ন, আপনি বলুন গুরুর লোহ কে নেই, গুরুর লোহ কে নেই, আপনি এই কথাটা আমাকে বলে দেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, গাবির রুহ তো আল্লাহর আল্লাহর সৃষ্টি, হযরত আজরাইল আলাইহিস সালাম নে, এবার ওই অন্ধলোক ডাক দিয়া কই, ও আল্লাহর ওলি গো এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো, মানুষের রুহ কে নেই? এই কথা শুনিয়া আল্লাহর ওলি ডাক দিয়া কই, মানুষের রুহ তো আজরাইল আলাইহিস সালাম নে, ওই অন্ধ বুড়া লোক ডাক দিয়া কই, এবার আপনি লাইনে এসেছেন। ওই অন্ধলোক হঠাৎ ঠাস করে গিয়ে আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে যায়, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, বড় পীরা বেদুল কাদের জিলানি রে জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি, আয় বড় পীরা বেদুল কাদের, সকল বলেন আয় বড় পীরা বেদুল কাদের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি, জন্ম তোমার জিলানিতে আপনারই হয় যে পিতা, আল্লাহু আকবার বলুন, উম্মুল খায়রের মা ফাতিমা, উম্মুল খায়রের মা ফাতিমা আপনারই হয় জননী, আপনারই নামের গুণে আগুন হইয়া
যায় পানি, আগুন হইয়া যায় পানি, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন এভাবে আল্লাহর ওলির কদমের মধ্যে যখন আল্লাহর বান্দা লুটাইয়া পইরা যায়, আল্লাহর উনি ডাই দেয়া কই অন্ধপুরারে তুই কি জন্য আমার কদমের মধ্যে ধরলি, আল্লাহর উনির কথা শুনিয়া ওই বুড়া ডাই দেয়া কই আল্লাহর উনি আমার কিছুদিন হয়েছে আমার একটা নাতি মারা গিয়েছে, আপনি গাভী জিন্দা করেছেন ঠিক আছে, এই গাভী দুধ দিবে, এই দুধ কে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করবে, আল্লাহর উনি এই কথা শুনিয়া বলতেছে না ঠিক আছে তো তোমার কথাই সঠিক, আল্লাহর ওলির কথা শুনিয়া বুড়া একটু নিশ্চিন্ত হইয়া বলতেছে এখন আমার নাতিকে আপনি জিন্দা কইরা দেন, আল্লাহর ওলি কই না 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 আমি মানুষ জিন্দা করতে পারি না, আমি গাবি জিন্দা করি আমি মানুষ জিন্দা করতে পারি না, আল্লাহর ওলির কথা শুনিয়া ওই অন্ধ লোক ডাক দিয়া কই আপনার মুখ দিয়ে তো একটু আগে শুনেছিলাম আজরাইল নেই তো সকলের রূহ নেই, এখন কি জন্য বলতেছেন আপনি নিতে পারবেন না, আপনি কি জন্য বলতেছেন আমার নাতিকে জিন্দা করতে পারবেন না, এই কথা শুনিয়া আল্লাহর ওলিকে যখন ধমক মারতেছে আল্লাহর ওলি ডাক দিয়া কই অন্ধ লোক রে তুই আমাকে তার কবরের মধ্যে তোর নাতির কবরের মধ্যে নিয়ে যা, আল্লাহর ওলিকে যখন বুড়া লোক চামনের মধ্যে তোর নাতির কবরের মধ্যে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি ওই বুড়া বেডার নাতির কবরের মধ্যবর্তী অবস্থায় দাঁড়াইয়া ডাক দিয়া কই ও বুড়া বেডার নাতি রে তুই এখনো কি জন্য শুইয়া রইলি, তুই এখনো কি জন্য শুইয়া রইলি, আমি এসেছি তুই আমার আদেশে জিন্দা হয়ে যা, আল্লাহু আকবার বলুন, এই কথা শুনিয়া এই কথা বলতে দিরি আল্লাহর ওলির কথা সত্যি হয়ে যায়, আল্লাহর ওলির কথা সত্যি হয়ে যায়, এই কথা বলতে দিরি ওই বুড়া বেডার নাতি কবর ফাইটা বুড়া বেডার নাতি কবর তেইকা দাঁড়াই যায়, দাঁড়াই যাওয়ার পরে রে বাবা আল্লাহর ওলির কদমের মধ্যে ওই বুড়া বেডা আর বুড়া বেডার নাতি লুটাইয়া পড়ে যায়, কিন্তু দেখবেন একজনের ভালো অন্য আরেকজন লোক দেখতে পারে না, আল্লাহর ওলির কারামত দেখা তিন টিকা মনোবীর তো গুম হয় না, ও আবিদের গুম হয় না, ও বন্ধুরা রে ওই তিনজন মোল্লা রাস্তা দিয়া হাইটা যায়, গিয়া দেখে তিনজন মোল্লা যখন এই দুইটা কারামতি দেখলো তারা বলতেছেন আমরা যাও এই দুই চারটা দাওয়াত পাই, তো এই পাগলা আসার পরে এখন যদি মানুষে এই কারামতের কথা জানতে পারে আমরা তো আর দাওয়াত পাবো না, তারা এই চিন্তা করার পরে তারা মনে মনে তিন মোল্লা ধারণা করে গো আমরা গিয়ে একজন চেয়ারম্যান আমরা গিয়ে আমরা আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাহেবের কাছে বিচার নিয়ে যাব, বিচার নিয়ে যাওয়ার পরে বিচার নিয়ে যায় বিচার নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে গো সমস্ত ঘটনা লিপিবদ্ধ সমস্ত ঘটনা সুন্দর করে খুলিয়া বলে, খুলিয়া বলার পরে রে চেয়ারম্যান সাহেব বলে যে ব্যক্তি গাবি মানুষ জিন্দা করতে পারে ওই ব্যক্তি আমারে মারতে কতক্ষণ, সুবহানাল্লাহ কথা, যে বেটা মানুষ জিন্দা করতে পারে যেই বেটা গাবি জিন্দা করতে পারে যে বেড়া উভয় জিন্দা করতে পারে গো ওই বেড়া তো আমার মারতে বেশিক্ষণ সময় লাগবে না, চেয়ারম্যান সাহেব মনে মনে বলে আচ্ছা, চেয়ারম্যান সাহেব মনে মনে সেই কথাটা ধারণ করলো, চেয়ারম্যান সাহেব ডাক দিয়া কয় তিন মোল্লা আমি তো মাদ্রাসায় পড়ে নাই ফতোয়া তো দিয়ে আমি জানি না, আপনারা গিয়ে তাকে ধরে নিয়ে আসেন তার বিচার হবে উপযুক্ত বিচার হবে, গ্রামের মানুষদেরকে ডাক দেন সকলের সামনে এই পাগলার বিচার করা হবে, পাগলাকে ধরে নিয়ে আনা হয় ধরে নিয়ে আনার পরে গো সকলের সামনে পাগলাকে হাত পা বাঁধা হয়, বাঁধার পরে বাবারা একটা গাছের সাথে পাগলাকে বাঁধ দেওয়া হয়, বাঁধ দেওয়ার পরে আল্লাহর ওলিকে সকলের সামনে হাজির করিয়া তিন মোল্লা বলে তুই ফতোয়াটা দে, এই কথা বলার পরে আরেকজন বলে তুই ফতোয়াটা দে আমি ক্লাস কম করছি তুই তো
আমার তো বেশি ক্লাস করছিস, তুই একটু ফতোয়া দাবে কোনা না? আমার এই তেমন ফতোয়া তো তোয়া দেওয়া অভ্যাস নাই, তুই ফতোয়া দে। তিন মোল্লার মধ্যে গ্যাঞ্জাম লাইগা যায়, গ্যাঞ্জাম লাইগা যাওয়ার পরে সময় তো আর থাকে না, সময় কিন্তু সময়ের জায়গায় স্থির রাখে না, সময় কিন্তু সময়ের জায়গায় চলতে থাকে, চলতে থাকে। বাবে যখন আধা ঘন্টা এক ঘন্টা পার হয়ে যায়, চেয়ারম্যান সাহেব অস্থির হইয়া ডাক দেয়া, কয় তিন মোল্লা তোমরা কেন আল্লাহর এই পাগলার বিচার করতেছো না? আমরা ফতোয়া দিতে পারতেছি না, আমরা যখন এই ফতোয়া দিতে যাচ্ছি তখন আমাদের মুখের মধ্যে আটকাই যায়, আমরা কথা বলতে পারি না। এই বলিয়া চেয়ারম্যান সাহেবকে বলে, চেয়ারম্যান সাহেব আপনি এই পাগলার বিচার করে নেন। চেয়ারম্যান সাহেব ডাক দিয়া কই, যাই মনে মনে ধারণ করছিলাম, এখন আমি বাস্তবটা তোমাদেরকে বলে দিই, যে বেলা মানুষ আর গাবি জিন্দা করতে পারে ওই বেলা আমারে মারতে বেশি কম সময় লাগবে না। আল্লাহ আকবার বলুন। এই কথা বলিয়া চেয়ারম্যান সাহেব কই, তোমরা তোমাদের বিচার করো গো, আল্লাহর উনি আল্লাহর উনি বলতেছে তোমরা আমার বিচার করা লাগবে না, আমি আমার বিচার করে নিচ্ছি, তোমরা আমার বাদন কইলা দাও। বাদন কইলা দে চেয়ারম্যান সাহেবের, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বলতেছে মোল্লা সাহেব তোমরা গিয়ে এই পাগলার বাদন কইলা দাও। বাদন কইলা দেওয়ার পরে রে ওই পাগলা নিজের চামড়াটুকু তাই না তাই না সিরা পালাই, সিরা চামড়াটুকু শরীয়তের মোল্লার গাইডটা দিয়া পালাই দে, পালাই দিয়া ওই পাগলা জঙ্গলের দিকে রওনা। রমানা হওয়ার পরে পাগলা জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহর নামের জিকির স্থির করে দিলেন। জিকির স্থির করার পরে রে বাবারা, এরপরে এই দিন রাত্রে যখন ফজরের আজান দিবে, মুয়াজ্জিন ফজরের আজান দিচ্ছে, আস-সালাতু খায়রুন মিনান As-salātu khayrun minan naum. Muajjan shahab pazar rajan de, কিন্তু পাড়া প্রতিবেশীর সকল লোক দৌড়াইয়া নামাজ পড়তে আসে, তারা প্রত্যেকবারই দেখে নামাজ পড়ে শেষ হওয়ার পরে জগতের দুনিয়ার মধ্যে সকল জায়গার মধ্যে আলো চলে আসে, ফজরের নামাজ শেষ হয়ে যায়, কিন্তু তারা দেখতেছে অন্ধকার অন্ধকার রইয়াই গেল গো, অন্ধকার থেকে তো আর কোনো আলো বের হই না, বের হই না বলে এইভাবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পার হয় যায়, এখন তো আলো আর দিচ্ছে না। মুয়াজ্জিন সাহেবকে বলতেছেন তুমি কি গরিব টাইম দিকে আজান দাও নাই? মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কই, সভাপতি সাহেব আমি তো টাইম দেইখা আজান দিয়েছি, এখন 7টা বাজে আপনার মোবাইলের মধ্যে দেখেন কয়টা বাজে? সভাপতি সাহেব মোবাইল বাই কইরা দেখে মোবাইলের মধ্যে 7টাই বাজে। এবারে যখন স্থির থাকতে হয় এই মুহূর্তে ওই সভাপতি সভাপতি সাহেবের মনের মধ্যে মাথার মধ্যে একটা চিন্তা এসে গেল, কালকে যে ঘটনা ঘটেছে ওই ঘটনার ঘটনা যে ঘটেছে ওই ঘটনার জন্য নাকি আমার আল্লাহ আবার দিন দিচ্ছে না। সকলে মসজিদে সকল মুসল্লিমিনে ওই তিন মোল্লাকে তিনজনের বাড়ি থেকে দৈরা একত্র করিয়া বলতেছেন, আজকে যদি ফজরের আজকে যদি দিনের বেলায় আলো না হয় আজকে কিন্তু তোমাদের পরিণাম খারাপ হবে। বলিয়া তিনজন মোল্লা বলতেছেন, ও সভাপতি সাহেব আমাদেরকে একটু সময় দেন, আমরা দেখেন আপনাকে বিচার সঠিক, আপনাদেরকে আলু আইনা দিতেছি, আপনাকে আপনি আমাদেরকে একটু সময় দেন, আমরা দেখা যায় কি করতে পারি। তিনজন মোল্লা হাঁটতে হাঁটতে পুরো গ্রাম বিচাই না, কিন্তু আল্লাহর অনেকে কোথায় বলতে পাওয়া যায় না। তিনজন মোল্লা স্থির করল আমরা জঙ্গলের দিকে রওনা হয় রওনা হয়
দেখা যাক জঙ্গলের মধ্যে গিয়া কোন কিছু পাওয়া যায় কিনা। জঙ্গলের মধ্যে আল্লাহর ওলির পথে রওনা দিল, গিয়ে দেখতেছে জঙ্গলের মধ্যে একটা গুহার মধ্যে আমার আল্লাহ নামের জিকির হচ্ছে, আল্লাহ 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 বল কাজল হুম ওলিয়ো কা হযরত শাহ জালাল কা, কাজল হুম ওলিয়ো কা হযরত শাহ কোরআন কা, কাজল হুম ওলিয়ো কা হযরত কল্লা বাবা কা, মানত হম জব দিল সে কেনা আলা হযরত কা, আল্লাহ জঙ্গলের মধ্যে এইভাবে যখন আল্লাহ আল্লাহ নামের জিকিরের ফানা আসতেছে, তিনজন মোল্লা বদলি খাতলো মনে হয় জায়গার মধ্যে আল্লাহ রয়ে আছে, তারা ওই পথ দিয়ে গুহার মধ্যে চলে যায়। দূর থেকে দেখা যায় গুহাটা অন্ধকার, কিন্তু গুহার মধ্যে দেখে দেখে গুহাটা জকমক জকমক করে আলোতে আলোতে জকমক জকমক করতেছে। গিয়া দেখে আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহর নামের জিকিরের ফানা বহাইয়া মুরাকাবে মুশাহাদায় আল্লাহর বেনে মশগুল রয়েছে, মশগুল থাকার পরে তিনজন মোল্লা আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আল্লাহর ওলি মুরাকাবা মুশাহাদা চাইরা আল্লাহর বেন চাইয়া দেখতেছেন তিনজন মোল্লা তার কদমের মধ্যে পড়ে রয়েছে। এজন্য কান শানে শানে বইলা তাকে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাই, ও রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাই, ও রে ও প্রাণের মূল মুর্শিদ রে তুমি দিলে 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 যা আয়ো রে তুমি দিলে 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 যা আয়ো রে। চাঁদ রাতে আইসব মুর্শিদ চাঁদের বাহার, আমার লাইগা কিনা আইন আমার গলার হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া দিব রে, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া দিব রে, ও প্রাণের মোহ উর্শিদ রে তুমি ধীরে 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 যা আয়ো রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে মোহাম্মত বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলির কদমের মধ্যে পড়িয়া তিনজন মোল্লা যখন ডাকি দিয়া কই আল্লাহর ওলি বছরের আজান দেওয়া হয়েছে এখন তো আর দিন হচ্ছে না, আল্লাহর ওলি ডাকি দিয়া কই তিনজন মোল্লা তোমরা তো শরীয়তের বিচার চাইছিলাম আমি তোমাদেরকে বিচার দিলাম, এখন তোমরা আবার কি চাইতে আইছো? মোল্লার কথা শুনি আল্লাহর ওলির কথা শুনিয়া মোল্লারা ডাক দিয়া কই আল্লাহর ওলি গো আপনার বিচার কি করিব, আল্লাহ পাক কই তো আমাদের এখন বিচার করতেছে। আল্লাহর ওলির কথা শুনিয়া তোমরা কি জন্য এসেছো, তোমাদের মূল উদ্দেশ্যটা কি? আল্লাহর ওলির কথা শুনিয়া ওই তিনজন মোল্লা ডাক দিয়া কই ফজরের আজান দিয়া হয়েছে 8 ঘন্টা হয়েছে কিন্তু এখন পর্যন্ত দিন হয় না, আলো আসে না, এখন আমাদেরকে গ্রামের মসজিদের সরাতে তুষার আমাদেরকে বলছে যদি দিন না হয় আমাদেরকে বেতানি দিব। এই কথা শুনিয়া আল্লাহর ওলি চিন্তিত হয়ে যায়, আল্লাহর ওলির মায়া নাই গাজাই রে মুসলমান, আল্লাহর ওলি মায়া নাই গাজাই, আল্লাহর ওলি আল্লাহর ওলি মুরাকাব মুশাহাদার মধ্যে বসিয়া আল্লাহর দানের মধ্যে বসিয়া আল্লাহকে ডাকতেছি, আল্লাহ ও আল্লাহ।
আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, যত দিনে জীবন বিনা বাজিবে, যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহনি আল্লাহর দরবারে যাবে যখন, কাকু মিনতি করতেছে আল্লাহ গায়ে দিয়ে ভাবের মধ্যে ডাক দিয়া, কই আল্লাহর বন্ধা, ও আমার বন্ধু তুমি কি জন্য আমাকে স্মরণ করতেছ? আল্লাহর ওই ডাক দিয়া কই আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো কোনো কিছু জানার বাকি না, হাই তোমার কাছে একটা মাত্র ফরিয়াদ, তুমি আজকে দিনটা তুমি দিয়ে দাও। আল্লাহর ওলির কথা শুনিয়াও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার বন্ধু এখন যদি আমি দিন দেই, দিনের মধ্যে তো সূর্যের আলো আসবে, আপনার শরীরের মধ্যে তো চামড়া নাই, আপনার শরীরের মধ্যে চামড়া নাই, যদি রুদ্রের তাপটা আপনার শরীরের মধ্যে লাগবে, আপনি তো থাকতে পারবেন না, চটপট চটপট করবেন। আল্লাহর ওলির মায়া লাগা যায়, আল্লাহর ওলি ডাক দিয়া কই, ও আল্লাহ গো আমার যাই হবার হবে, কিন্তু তোমার কাছে একটা ফরিয়াদ, তুমি আজকের দিনটা অন্তত ফিরাই দাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি সবসময় আশা করবেন, মা বাবার মনে কষ্ট দিবেন না, হালাল সঠিক হারাম পথ থেকে বঞ্চিত থাকবেন, হালাল পথের ওসিলা করবেন। এই বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখির দাআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।